এই প্রোগ্রামটা যখন আমরা স্টার্ট করি বিশেষ করে আমাদের স্পেশাল কিছু মোমেন্ট ছিল যেমন শহর থেকে আমাদের মেইন টার্গেট ছিল আসলে সহস্রধারা ঝর্ণা এবং গুলিয়াখালী বিচ তো আমরা ঝর্ণাটাতে শুধু আসলে যাওয়ার মতো করে না আমাদের প্রতিটা মুহূর্ত আমরা খুব এনজয় করে গিয়েছি যেমন বাসে মজা করতে করতে যাওয়া দেন তারপর ঝর্ণার এখানে যাওয়ার জন্য আমরা পায়ে হেঁটে গিয়েছি অনেক দূর তারপর ওখান থেকে নৌকা করে আমরা একটা ল্যাক পাড়ি দিয়ে দেন তারপর ঝর্ণা দেখতে গেলাম ওখানে ঝর্ণাতে গোসল করা ওইখান থেকে দেন ছবি তোলা তারপর হচ্ছে যে ল্যাকে নৌকা চালানো এবং নৌকা নৌকা থেকে সবাই মানে গোসল করেছে সাঁতার কেটেছে তারপর আমরা আসলাম গুলিয়াখালি বিচে তো এখানে মাছ অনেক মজা করলাম চন্দাকে স্পেশালি থ্যাংক জানাই কারণ ভাইয়া সবসময় একটা জিনিস কনসেন্ট্রেশন ছিল যে কিভাবে আমাদের প্রতিটা মুহূর্তকে স্মরণীয় করে রাখা যায় ছোট ছোট শর্ট ভিডিও সবার ছবি তুলে রাখা সো মানে খুব এনজয় করেছি তো আমি চাই যে এরকম ট্যুর আরও হোক আমি আরও অ্যাটেন্ড করতে চাই ইনশাল্লাহ বেঁচে থাকলে অ্যাটেন্ড করবো টিমের সবাইকে খুব থ্যাংকস জানাই এখানে বেশিরভাগ আমার মানে এখানে কাউকে আমি আসলে চিনি না আজকে সবার সাথে আমার পরিচয় হলো সো চাই এরকম ট্যুর আসলে আরও করার জন্য আর আমি সবাইকে বলবো যে এভাবে যাতে কন্টিনিউসলি আমরা এরকম মজা করতে পারি তো ধন্যবাদ সবাইকে আচ্ছা টুরটা আমার লাইফের একটা অসাধারণ ট্যুর ছিল এই ট্যুরটার মাধ্যমে আমি যেতে পেরেছি প্রথম দেখতে একটা সবার মধ্যে যে ইউনিটি বন্ডিং সবার মধ্যে হেঁটে সবাই হেঁটে হেঁটে একসাথে আমরা একটা লেক পর্যন্ত গিয়েছি দেন ওখান থেকে আমরা বোট ক্যারি করলাম দেন বোট থেকে আমরা বোটের মাধ্যমে আমরা সহস্রধারা আমাদের গন্তব্যের মধ্যে গন্তব্যে পৌঁছালাম শুধু এই নয় আমরা ঝর্ণাতে গিয়ে ঝর্ণার যে মধুরতা যে মহিমাটা আছে এবং যে সৌন্দর্য আছে প্রাকৃতিক তা আমরা নিজেদের মাধ্যমে অনুভব করতে পারলাম যা বুঝলাম আজকে আমাদের এই ট্যুর থেকে সেটা হচ্ছে যে ট্যুরটা ছিল জাস্ট অবস্থা ট্যুরটা ছিল জাস্ট অবস্থা পরিবেশটা অনেক সুন্দর ছিল বাট ঝর্ণাতে পানি ছিল না আমার মনে অনেক দুঃখ রয়ে গেল কিন্তু যে লেকটায় সাঁতার কাটছি অনেক মজা পাইছি ওটাই আমার জন্য পজিটিভ।